नमस्कार बंधुरा, आमी श्याम एवं आज के आमार भिडियोते आपनादेर स्वागत। आज आमरा जे अंचले घुरते जाब सेटा नेपालेर रूपंदेही जिलाय अवस्थित गौतम बुद्धेर जन्मस्थान लुम्बिनी। बुद्ध धर्मे जे चारटे पवित्र तीर्थस्थानेर कथा बला रयेछे तार मध्ये एटा अन्यतम। प्राचीनकाले एई अंचले एकटा विशाल बड़ बागान छिलो, जे बागानेर नाम छिलो रूपंदेही। सेई बागानेर मध्ये एकटा बड़ गाछेर नीचे गौतम बुद्धेर माँ मायादेवी गौतम बुद्धेर जन्मदान। एवं स्थानेर पाशे जे पुष्करिणीटा आमरा देखते पाई सेई पुष्करिणीते गौतम बुद्ध प्रथमबार स्नान करें। और एई मंदिरेर भेतरे एकटा काँचेर घेरा अंश रयेछे, सेईखाने गौतम बुद्ध जन्मग्रहण करार पर जे प्रथम पदक्षेपटा रेखेछिलेन सेई पदक्षेपटा सेखाने संरक्षित करे रखा हयेछे। एखाने साधारण मानुष एवं बुद्धिस्ट अनुयायीरा फूल एवं प्रार्थना करे। ये सामनेर मूर्तिटी थाईलैंड गवर्नमेंट 2012 साले गौतम बुद्धेर जन्मेर 2500 बचर पूर्तिते ये मूर्तिटी निर्माण करें। गौतम बुद्धेर जीवन प्रवाह शुरू है ख्रीष्टपूर्व ষষ্ঠ শতকে। এই সময় নেপালের কপিলাবস্তুতে রাজা শুদ্ধোদন শাক্যদের রাজা রাজত্ব করতেন। তার পত্নী ছিলেন মহামায়াদেবী, যিনি গৌতম বুদ্ধের মাতা ছিলেন। মহামায়াদেবী একদিন একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। তিনি দেখেন যে একটা সাদা হাতি একটা সাদা পদ্মফুল নিয়ে তার উপর রাখেন এবং তার পরবর্তী দিনে তিনি যে রাজজ্যোতিষী ছিলেন তার কাছে এই স্বপ্নের অর্থ জিজ্ঞেস করতে তিনি বলেন তিনি খুব শীঘ্রই একজন তেজস্বী বালকের জন্ম দেবেন এবং সেই বালক হয় এক মহান ধর্মের প্রবর্তক হবে অথবা তিনি এক চক্রবর্তী সম্রাট হবেন। এর বেশ কিছুকাল বাদে যখন তিনি সন্তান জন্ম দেওয়ার সময় নিকট এসে যায় তখন তিনি তার বাবার বাড়ি কলিয়ার দিকে, কলিয়াতে তাদের রাজধানী ছিল, সেই দিকে তারা যাত্রা করেন। তো তখনকার দিনে হিন্দু রীতি অনুযায়ী কোনো মহিলার প্রথম সন্তান তার বাবার বাড়িতেই হতো। তো এই অঞ্চলে তিনি তার বেশ কিছু দাসীদের সাথে নিয়ে যাত্রা করেন। যাত্রায় যেতে যেতে রাত্রি হয়ে যায়। তো এখানে এই লুম্বিনীতে এই উদ্যানের মধ্যে তিনি বিশ্রাম করেন একটা বড় গাছের নিচে এবং এখানেই গৌতম বুদ্ধের জন্ম হয়। পরবর্তীকালে এই বৃক্ষটি বৌদ্ধ ধর্ম অনুযায়ীদের জন্য খুবই একটা পবিত্র স্থান হিসেবে চিহ্নিত হয় এবং পরবর্তীকালে খ্রিস্টপূর্ব 300 শতকে সম্রাট অশোক এই অঞ্চলটি ভ্রমণ করেন। তো এই অঞ্চলে সম্রাট অশোকের আগমন স্মৃতি হিসেবে এখানে একটি অশোক স্তম্ভ রয়েছে, যেখানে যেটি ব্রাহ্মী লিপিতে লেখা এবং তার মাধ্যম দিয়ে এই লুম্বিনীর পজিশনকে পয়েন্ট আউট করা হয়েছে। এই যে সামনের বড় স্তম্ভটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো অশোক স্তম্ভ। এই অশোকের সময় এই অঞ্চলের চারিদিকে কাঠ এবং মাটির বেড়া নির্মাণ করা হয়েছে এবং এই সামনে যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মায়াদেবী মন্দির, যার ভেতরে গৌতম বুদ্ধের প্রথম পদক্ষেপের চিহ্ন স্মৃতি হিসেবে রাখা রয়েছে। এবং প্রথমে যে কাঠ আর মাটির বেড়াটা ছিল সেটা পরবর্তীকালের রাজারা খ্রিস্টপূর্ব 300 শতক থেকে 7ম শতাব্দীর মধ্যে যে ইঁটের স্ট্রাকচারটা দেখতে পাওয়া যায় সেই ইঁটের স্ট্রাকচারটা এই গাছটাকে ইনসার্কেল করে বানানো হয়েছিল এবং পরবর্তীকালে এই গাছটার অবলুপ্তি হয় বা কোনোভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। এই যে স্ট্রাকচারগুলি আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন এর নিচে প্রাচীনকালের স্ট্রাকচার রয়েছে, যেরকম মন্দিরের ভেতরে আপনারা দেখতে পেয়েছেন সেরকম ধরনের স্ট্রাকচার রয়েছে। এগুলো হয়তো কোনো মনাস্ট্রি বা অন্য কোনো বিল্ডিংয়ের স্ট্রাকচার হয়ে থাকবে। এবং এই সামনের যে পুষ্করিণীটা আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই পবিত্র পুষ্করিণী বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে। এই লুম্বিনীর বৌদ্ধ স্থানটি
ইন্টারন্যাশনাল বুদ্ধিজম প্লেস হিসাবে পরিচিত এবং এই অঞ্চলে এই মায়াদেবী মন্দির ছাড়াও প্রতিটা দেশে নিজস্ব বুদ্ধিস্ট টেম্পেল রয়েছে। এই অঞ্চলে ঢুকতে গেলেই প্রথমে আপনাদের চোখে একটা যেটা পড়বে সেটা হচ্ছে একটা শান্তিস্তূপা। এই শান্তিস্তূপা নির্মাণ করেন একটা জাপানি সংস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে যে ধ্বংসলীলা হয়েছিল সেই থেকে তার পরবর্তীকালে যাতে কোনো বিধ্বংসী যুদ্ধ না হয় এবং মানুষের মধ্যে যাতে শান্তির বার্তা পৌঁছানো যায় তার জন্যই এই সংস্থা সারা পৃথিবীতে অনেক শান্তিস্তূপা নির্মাণ করেছে। এই শান্তিস্তূপা ছাড়াও এই অঞ্চলে জাপানিদের মনেস্ট্রি, থাইল্যান্ডের মনেস্ট্রি, নেপালি মনেস্ট্রি, মায়ানমারের মনেস্ট্রি আর তিব্বতের মনেস্ট্রিটা সব থেকে বেশি বিখ্যাত এবং এই অঞ্চলটি প্রায় 4-5 কিলোমিটার দৈর্ঘ্যে এবং 1.5 কিলোমিটার চওড়া। তো এই অঞ্চলের মধ্যে ইস্টার্ন সাইডে বেশিরভাগ তেরাবেদা বুদ্ধিজমের মনেস্ট্রিগুলো রয়েছে আর ওয়েস্টার্ন সাইডে মহাযান এবং বজ্রযান বৌদ্ধ শাখার মনেস্ট্রিগুলো রয়েছে। এই অঞ্চলে এই যে সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বোধি ভিক্ষুকে কেন্দ্র করে এবং এখানকার অন্যান্য যেসব ভিক্ষু রয়েছে তাদেরকে কেন্দ্র করে এই পতাকাগুলো লাগানো রয়েছে। এই পতাকাগুলোর মধ্যে বুদ্ধের বাণী লেখা রয়েছে এবং মনে করা হয় যে যখন বাতাস প্রবাহিত হয় তখন এই পতাকার মাধ্যম দিয়ে বুদ্ধের বাণী সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে। এই অঞ্চলটি বৌদ্ধদের জন্য খুবই পবিত্র এরিয়া। তো এই কমপ্লেক্সে যার ভেতরে এই বোধিবৃক্ষ রয়েছে আর পুষ্করিণীটি রয়েছে এবং অশোক স্তম্ভ এবং মন্দিরটি রয়েছে, এই পরিসরে আসতে গেলে প্রথমে আপনাদের জুতো খুলে টিকিট কেটে এই অঞ্চলে আসতে হয়। তো এই অঞ্চলে আসবার জন্য 4 ধরনের টিকিট রয়েছে। একটা হচ্ছে নেপালি জনবসতির মানুষদের জন্য, যাদের জন্য টিকিটের মূল্য হচ্ছে 20 নেপালি মুদ্রা বা 20 নেপালি মুদ্রা, আর ইন্ডিয়ানদের জন্য এর মূল্য হচ্ছে 64 টাকা আর 64 নেপালি মুদ্রা, আর বাদবাকি সার্ক কান্ট্রিদের জন্য এখানকার মূল্য হচ্ছে 300 নেপালি মুদ্রা এবং বাদবাকি বিদেশি নাগরিকদের জন্য এখানকার টিকিটের মূল্য হচ্ছে 1000 টাকা। এছাড়াও অন্যান্য ভিডিও ক্যামেরা বা অন্যান্য কিছু করার জন্য এক্সট্রা মূল্য দিতে হয়। ওই দূরে মায়াদেবী মন্দিরের পাশে যে স্তম্ভটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো অশোক স্তম্ভ। এটি সম্রাট অশোক 2300 বছর আগে এই অঞ্চলে নির্মাণ করেছিলেন। এটা পুরোটাই একটা হচ্ছে মনোলিথিক রক আর এটি তিনি নির্মাণ করেছিলেন এটা বোঝাতে যে এই অঞ্চলেই গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল এবং এই অঞ্চলে তিনি তার জীবনকালে পার্সোনালি ভিজিট করেছিলেন।